গল্পকথন ভাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা আশাবরি আজ দ্বিতীয় পর্ব আমি খানিকটা মন খারাপ করে বাসায় ফিরলাম দুলো আপাকে আমি বেশ পছন্দ করি তাকে যতটা পছন্দ করি নিজের আপাকে ততটা করি না মাঝে মাঝে আমার মনে হয় মীরা আপা আমার বন্যা হয়ে দুলো আপা বোন হলে বেশ হতো তার মানে এই না যে আপাকে আমি পছন্দ করি না করি তবে কেন জানি না খানিকটা ভয়ও লাগে একজন মানুষ খুব পরিচিত একজনকে তখনই ভয় করে যখন সে তাকে বুঝতে পারে না আপাকে আমি ঠিক বুঝতে পারি না আগে আমরা দুবোন একটা ঘরে ঘুমোতাম বড় একটা খাট ছিল ঘরের মাঝখানে যাতে কাউকেই কিনারে শুতে না হয় ঘুমোতে যাবার আগে আপা আমার চুল বেঁধে দিত এই সময় হালকা গলায় গল্প গুজব করতো একদিন হঠাৎ বলল রেনু এখন থেকে তুই কি ভাইয়ার ঘরে শুবি ওখানে তো এক্সট্রা চৌকি আছে আমার একা ঘুমোতে ইচ্ছে করে আমি বললাম আচ্ছা তুই মন খারাপ করলি না তো না মাঝে মাঝে আমার খুব একা থাকতে ইচ্ছে করে সব সময় না মাঝে মাঝে বুঝতে পারছি না বুঝতে পারছিস না এটা এত সহজে বোঝার জিনিস না আমি চলে এলাম ভাইয়ার ঘরে এমনিতেই ঘরটা ছোট তার উপর দুটা চৌকি ঘরে ঢুকলেই দম বন্ধ হয়ে আসে তার উপর ভাইয়া রোজ দেরি করে আসে আমাকে দরজা খুলে দেবার জন্য জেগে থাকতে হয় ইদানি আবার সিগারেট ধরেছে ঘুমোবার আগে বিছানায় শুয়ে সিগারেট টানে ঘর ধোয়ায় অন্ধকার হয়ে যায় আমার দম বন্ধ হয়ে আসে কি বিশ্রী অবস্থা আমি একদিন বললাম সিগারেট বারান্দায় খেলে কেমন হয় ভাইয়া পা নাচাতে নাচাতে বলল ভালোই হয় কিন্তু সবকিছুর একটা নিয়ম আছে দিনের শেষ সিগারেট বিছানায় শুয়ে পান নাচাতে নাচাতে খেতে হয় এটাই নিয়ম নিয়ম তো ভঙ্গ করতে পারি না এই জন্যই তো পান নাচাচ্ছি আমার তো ভাইয়া দম বন্ধ হয়ে আসছে বুঝতে পারছি বাট আই ক্যান্ট হেল্প আমার ঘরে বাস করলে এই কষ্ট সহ্য করতেই হবে উপায় নেই ভাইয়ার সঙ্গে বাস করার কিছু অসুবিধা যেমন আছে সুবিধাও আছে প্রায় রাতেই সে অনেকক্ষণ গল্প করে মজার মজার গল্প মুগ্ধ হয়ে শুনতে হয় কিছু কিছু গল্প তার নিজের বানানো যেমন আধুনিককালের কালের ঈশপের গল্প পুরনো গল্প কাক মাংসের টুকরো নিয়ে গাছে বসেছে শেয়ালে সে বলল কাক ভাই তোমার গলাটা বড় মিষ্টি একটা গান গাও না কতদিন তোমার গলার মধুর কাকা ধ্বনি শুনিনি ইসপের গল্পে কাক তখন গান ধরে কিন্তু ভাইয়ার গল্পে গান ধরে না কারণ সৌভাগ্যক্রমে ঈসপের গল্পটি তার পড়া সে এমন সব কাণ্ড কারখানা করে যে শুনে হাসতে হাসতে দম বন্ধ হয়ে আসে এত কাণ্ড করেও কাকের শেষ রক্ষা হয় না মাংসের টুকরা চলে যায় শেয়ালের পেটে এই গল্পগুলো লিখে ফেললে চারদিকে হইচই পড়ে যেত কিন্তু সে লিখবে না ভাইয়ার ঘরে একটা টেবিল ফ্যান আছে এটি সে দিয়ে রাখে আমার দিকে সে নাকি হিট প্রুফ গরমে তার কিছু হয় না বরং সুনিদ্রা হয় এটা অবশ্য মিথ্যা কথা গরম অসহ্য বোধ হওয়াতেই সে তার কোন এক বন্ধুর কাছ থেকে এই ফ্যান নিয়ে এসেছিল আমি তার ঘরে চলে আসায় বেচারাকে বাধ্য হয়ে ফ্যানটা আমাকে দিয়ে দিতে হয়েছে আপনি বোধহয় ভাবছেন মেয়েটা কি স্বার্থপর নিজে ফ্যানের বাতাস খাচ্ছে বড় ভাই গরমে সিদ্ধ হচ্ছে আসলে কিন্তু তা না আমার ভাইয়ার মতো চট করে ঘুম আসে না ভাইয়া ঘুমোবার পরেও আমি অনেকক্ষণ জেগে থাকি তারপর ফ্যানের মুখ ঘুরিয়ে দিই ভাইয়ার দিকে ভাদ্র মাসের অসহ্য গরমে ছটফট করতে করতে ভাবি একদিন যখন আমাদের খুব টাকা পয়সা হবে তখন ঘরে ঘরে এয়ার এয়ারকুলার থাকবে সবগুলি ঘর থাকবে বরফের মতো হিমশীতল মাসের গরমে লেপ গায়ে ঘুমব রাত এখন বাজছে একটা দশ আমি ভাইয়ার জন্য অপেক্ষা করছি বাবা অনেকক্ষণ জেগেছিলেন কিছুক্ষণ আগে ঘুমোতে গেলেন ভাইয়া রাতে ভাত খাবার সময় না থাকায় তিনি বেশ মন খারাপ করেছেন কিছুদিন বাইরে কাটিয়ে ফিরলেই বাবা সবাইকে নিয়ে খাওয়ার ব্যাপারটায় খুব গুরুত্ব দিতে থাকেন আজ বিকেলে তিনি নিউ মার্কেট থেকে কাতল মাছের একটা বিশাল মাথা কিনে এনেছেন সেই মাথার মুড়ি ঘণ্ট রান্না হল রান্নার সময় বাবা পর্যবেক্ষকের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলেন এবং মাকে নানান উপদেশ দিতে লাগলেন একটু ঝোল ঝোল রাখো শুকনো হলে খেয়ে আরাম পাওয়া যাবে না কয়েকটা আলু কুচি কুচি করে দিয়ে দাও তো আলু গলে ঝোলটা ঘন করবে খেতে আরাম হবে পাঁচ পাঁচফোড়ন আছে দাও এক চিমটি পাঁচফোড়ন ভেজে দাও না সুন্দর গন্ধ হবে গোটা পাঁচে কাস্ত কাঁচামরিচ দিয়ে দাও কাঁচামরিচের সুঘ্রাণ তুলনাহীন রান্নার এক ফাঁকে মা এসে আমাকে আর আপাকে চুপি চুপি বলে গেলেন মাছের মাথাটা পচা ছিল খেতে ভালো হবে না তোর বাবাকে কিছু বলিস না মনে কষ্ট পাবে বেচারা শখ করে কিনেছে আপা বলল পচা মাছ খেয়ে তো অসুখ করবে মা এত পচা না কষ্ট করে খেয়ে নিস মা খাবার সময় মোটামুটি করুণ দৃশ্যের অবতারণা হল বলা যেতে পারে বাবা নিজেই মাছ মুখে দিতে পারলেন না মুখ কুঁচকে বললেন মাথাটা পচা নাকি মা বললেন না তো টাটকা মাথা কানকো লাল টকটকে ছিল খেতে এমন লাগছে কেন পচা গন্ধ পাচ্ছি আমি বললাম তুমি উল্টাপাল্টা ডিরেকশন দিয়ে মাছটা নষ্ট করেছো বাবা আপা বলল আমার কাছে তো খেতে ভালোই লাগছে বাবা বললেন খেতে খারাপ হয়নি কিন্তু গন্ধটা ডিস্টার্ব করছে রঞ্জু থাকলে এই গন্ধ নিয়ে কিছু একটা বলে সবাইকে হাসিয়ে মারতো ও কি রোজ ফিরতে দেরি করে আমি বললাম মাঝে মাঝে করে এটা ঠিক না ওকে বুঝিয়ে বলতে হবে ঢাকা শহর এখন আর আগের মতো সেফ না রাত চলাচল বন্ধ করতে হবে আমি আজ ওকে বলব কড়া গলায় বলবো। অবশ্য তাকে কড়া গলায় কিছু বলাও মুশকিল ফানি ম্যান এমন কিছু বলবে যে হাসতে হাসতে জীবন চলে যাবে বলেই বাবা হাসতে লাগলেন সেই হাসি থামতে সময় লাগল হাসি থামে দু নলা ভাত খান আবার হাসেন ভাইয়া ফিরল রাত দেড়টায় ঘরে ঢুকেই বলল খুকি জেগে আছিস আমার দুটা ডাকনাম একটা খুকি অন্যটা রেনু খুকি নামে এখন কেউ ডাকে না আমি নিষেধ করে দিয়েছি যদি কেউ ভুল করেও ডাকে আমি রাগারাগি করি শুধু ভাইয়া ডাকে আমাকে রাগাবার জন্যেই ডাকে রাগ করলে আরো বেশি ডাকবে বলে চুপ করে থাকি ভাইয়া শার্ট খুলতে খুলতে বলল কথা বলছিস না কেন জেগে আছিস নাকি না ঘুমিয়ে আছি আচ্ছা ভাইয়া এত দেরি করলে কেন বাবা তোমার জন্য কতক্ষণ জেগেছিলেন রাতে তোমার জন্য অপেক্ষা করে আমরা ভাত খেয়েছি এগারোটার সময় মেনু ছিল কি মাছের মাথা মুড়ি ঘণ্ট বাবা নিজে কিনে আনলেন ভাইয়া শুকনোকালায় বলল নিশ্চয়ই পচা ছিল আজ পর্যন্ত দিন বাবা টাটকা মাথা কিনতে পারেননি আমি একশো টাকা বাজিয়ে রাখতে পারি মাথাটা ছিল পচা তোরা কেউ খেতে পারিস মাথা ভালোই ছিল ভাইয়া তুমি কি খেয়ে এসেছ না খাবার গরম করব। খেয়ে এসেছি আজ তাদের বাসায় নিয়ে গেল আভার মা খাইয়ে দিলেন কোন আভা এমনভাবে বললি যেন দশ বারোটা আভার সঙ্গে আমার খাতির কথাবার্তা চিন্তাভাবনা করে বল প্রশ্ন করতে হয় বলি যে করতে হবে কোন আভা তা তো ঠিক না সরি সরি হলে ভালো তুই এখন যা আমার জন্য ফ্লাস্ক ভর্তি করে চা বানিয়ে আন আজ সারা রাত জাগতে হবে পত্রিকা একটা ভালো অ্যাসাইনমেন্ট পেয়েছি প্রচ্ছদ কাহিনী বিষয়টা হলো ঢাকা শহরের ভ্রাম্যমান পাগল ঠিকঠাক মতো নামাতে পারলে এক হাজার টাকা পাওয়া যাবে আভা আমাকে সাহায্য করছে ও নেবে চারশো আমি ছশো আভা নামের মেয়েটির কথা ভাইয়ার মুখে কয়েকবার শুনেছি এখনো দেখিনি আমাদের বাসায় কখনো আসেনি মেয়েটি শতদল পত্রিকায় কাজ করে ভাইয়ার ভাষায় খুব ফাইটিং টাইপ মেয়ে বেঁচে থাকার জন্য ফাইট দিয়ে যাচ্ছে মানি প্ল্যান্ট জাতীয় মেয়ে না ছোট ছোট তিনটা ভাই বোন অসুস্থ মা সে একা রোজগার করছে দিন রাত পরিশ্রম করছে কী রেখু কি এখনো দাঁড়িয়ে আছিস ব্যাপার কি আয় ফ্লাস্ক ভর্তি করে আনবি ফ্লাস্ক পাবো কোথায় ওই দিন যে একটা দেখলাম দুলো অপাদের ফ্লাস্ক ও আচ্ছা তাহলে তো তোর কাজ বেড়ে গেল তোকেও জেগে থাকতে হবে ঘণ্টায় ঘন্টায় আমাকে চা খাওয়াতে হবে ছোট বোন হয়ে জন্মানোর অনেক যন্ত্রণা আমি বললাম আভামি এটা দেখতে কেমন ভেরি অর্ডিনারি সাজলে গুজলে হয়তো সুন্দর দেখাবে সাজার সময় কোথায় স্বাস্থ্যেও তো পয়সা লাগে পয়সা কোথায় একটা মাত্র ঘর সাবলেট নিয়ে এতগুলি মানুষ থাকে কিভাবে বাস করে না দেখলে বিশ্বাস করবি না আমি ওদের বাসায় গিয়ে অস্বস্তির মধ্যে পড়ে গেলাম বুঝলি কুকি আমার ধারণা ছিল আমরাই বোধহয় সবচেয়ে গরিব ওদের বাড়িতে কি রান্না হয়েছে জানিস শুধু ভাত আর ডাল স্বাস্থ্যবান ভাত ইয়া মোটা মোটা তুমি ডাল ভাত খেয়ে এলে না আভা আমার জন্য ডিম কিনে নিয়ে এলো সেই ডিম ভাজা হল আবার ছোট বোন আছে তার নাম শেফা সে খুব গোপনে ফ্রকের আড়ালে একটা বাটি নিয়ে গেল পাশের বাড়ি সেখান থেকে খানিকটা মাছের তরকারিও এলো ভাইয়া হাত মুখ ধুয়ে কাগজ কলম নিয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল আমি চা বানিয়ে আনলাম ভাইয়া বলল এক কাজ করতো খুকি তোর ফ্যানটা আমাকে ধার দে বড্ড বেশি গরম আর শোন একটা গামছা ভিজিয়ে আমার পিঠের ওপর দিয়ে দে তাহলে মশা বিশেষ কায়দা করতে পারবে না শরীরটাও ঠান্ডা থাকবে আমি ভাইয়ার পিঠে ভেজা গামছা দিয়ে বারান্দায় মোড়া পেতে বসলাম ঘরে আলো থাকলে আমার ঘুম হয় না এর চেয়ে বারান্দায় বসে থাকা ভালো বারান্দায় খানিকটা বাতাস আছে বসে থাকতে খুব খারাপ লাগছে না আমি চুপচাপ বসে আছি দুলো আপা গান বাজানো শুরু করেছেন তার মন খারাপ ভাবটা সম্ভবত কেটেছে একজন মানুষ বেশিক্ষণ যেমন মন ভালো রাখতে পারে না বেশিক্ষণ মন খারাপও রাখতে পারে না তিনি নিশ্চয়ই খাওয়া দাওয়াও করেছেন ক্ষুধার্ত অবস্থায় কেউ গান শুনতে পারে না সঙ্গীত ক্ষুধার্ত মানুষের বিষয় নয় ওকে ধরিলে তো ধরা দেবে না ওকে দাও ছেড়ে দাও ছেড়ে দুলো আবার অসংখ্য রেকর্ড কিন্তু গভীর রাতে তিনি অল্প কিছু গান ঘুরে ফিরে বাজান কোনো কোনো রাতে এমন হয় যে একই গান বারবার বাজাচ্ছেন কে জানে আজ হয়তো এই গানটাই পঞ্চাশবার বাজাবেন বসে থাকতে থাকতে আমার ঝিমুনি ধরে গেল ভাইয়ার ঘরের দরজা বন্ধ বলেই বারান্দা অন্ধকার হয়ে আছে এখন বেশ বাতাস ছেড়েছে বারান্দায় পাটি পেতে ঘুমোতে পারলে ভালো হতো আকাশে মেঘ করেছে কয়েকবার বিদ্যুৎ চমকালো বৃষ্টি নামলে খুব ভালো হয় আরাম করে ঘুমানো যায় এবার গরমটা বেশি পড়েছে ভাইয়া ভেতর থেকে চেঁচালো ওখো কি চা দে আমি আবার চা বানিয়ে আনলাম যা ভেবেছিলাম তাই দুলুয়াপা একই গান বারে বারে বাজাচ্ছেন ওকে ধরিলে তো ধরা দেবে না ওকে দাও ছেড়ে দাও ছেড়ে ভাইয়া চায়ের কাপ হাতে নিতে নিতে বলল আমাকে যদি বলতো ঢাকা শহরের গৃহবন্দী পাগলের উপর প্রচ্ছদ কাহিনী লিখতে আমি সবার আগে লিখতাম তোর দুলু আপার কথা একই গান বারবার বাজাচ্ছে এইভাবে মানুষকে বিরক্ত করার কোনো মানে হয় ওকে ধরিলে তো ধরা দেবে না কান ঝালাপালা হয়ে গেল যাকে ধরিলে ধরা দেবে না তাকে ধরার জন্য তো মাতামাতি কেন ছেড়ে দাও চোরে খাক কি বিরক্ত যে মেয়েটা করে তুমি জেগে আছো তা তুমি জানেন না তোমার লেখে এগুচ্ছ কেমন মোটে এগুচ্ছে না শুরুটা নিয়ে সমস্যা একটা ইন্টারেস্টিং ওপেনিং দরকার সেটা পারছি না যাকে বলে শুরুতেই পাঠককে একটা চমকে দেয়া দেখ তো এই শুরুটা তোর কাছে কেমন লাগে তুই পড়বি না আমি পড়ে শোনাবো তুমি পড়ে শোনাও তোমার হেজিবিজি হাতের লেখা আমি পড়তে পারি না ভাইয়া পড়তে শুরু করল ধরুন আপনি ঢাকা শহরে গাড়ি চালিয়ে যাচ্ছেন হঠাৎ দেখলেন পুরোপুরি নগ্ন একজন মানুষ আইল্যান্ডে দাঁড়িয়ে হাত তুলে ট্রাফিক কন্ট্রোল করছে ট্রাফিক পুলিশ যেভাবে বাঁশি বাজায় সেভাবে পিপ পিপ করে মুখে মাসি বাজানোর আওয়াজ করছে তখন আপনি কি করবেন বিরক্ত হবেন তার সিগনাল উপেক্ষা করে গাড়ি নিয়ে পার হয়ে যাবেন নাকি সিগনাল মানবেন নোয়াবুর রোডের মোড়ে এক পাগল ট্রাফিক কন্ট্রোল করে যার সিগনাল সবাই মানে সে যখন হাত উঠিয়ে গাড়ি থামতে বলে তখন সব গাড়ি থামে চলতে বললে চলে বদ্ধ উন্মাদ এই ব্যক্তির ট্রাফিক কন্ট্রোল করে খুব সুন্দরভাবে মোড়ের ট্রাফিক পুলিশ তার কাছে দায়িত্ব দিয়ে চাটা খেতে যায় খু ঘুমিয়ে পড়েছিস না শুনছি কেমন লাগছে ভালো সত্যি এমন কেউ আছে নাকি অবশ্যই আছে আমি তো গল্প লিখছি না সত্য অনুসন্ধানের রিপোর্ট আভা যখন এই লোকটার কথা বলল তখন আমি নিজেও বিশ্বাস করিনি আভা আমাকে নিয়ে গেল পাগলটার সঙ্গে কথাও বললাম ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার সত্যি পাগল হুম যাই জিজ্ঞেস করি হাসে আর বলে ভাইয়া আমি বারান্দায় চাদর পেতে শুচ্ছি তোমার লেখা শেষ হলে আমাকে ডেকে দিও তো কি মনে হয় কষ্টের মধ্যে ফেললাম কাল ছুটি আছে সারা দিন ঘুমোতে পারবি আজ একটু কষ্টকর শেষবারের মতো এক কাপ চা নিয়ে আয় চা এনে দেখি লেখা খাতার উপর মাথা রেখে ভাইয়া ঘুমুচ্ছে ভাইয়াকে জাগালাম না বাতি নিভিয়ে দিলাম ঘড়িতে রাত সাড়ে তিনটা বাজে এখন আর ঘুমোতে যাবার কোনো মানে হয় না ঘুম আসতে আসতে আধ ঘন্টা লাগবে তারপর যেই ঘুমটা আসবে ভোর হবে ঘরে রোদ ঢুকে যাবে জেগে উঠতে হবে আধ ঘন্টা এক ঘন্টা ঘুমনোর চেয়ে না ঘুমানো ভালো আমি বারান্দায় চলে এলাম এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছি চারদিক নীরব দুলুয়াপা গান বাজানো বন্ধ করেছেন যাকে তিনি ধরতে চাচ্ছেন তাকে ধরবার আশা ছেড়ে দিয়ে তিনি সম্ভবত ঘুমোতে গেছেন এখানে আমি আপনাকে আরেকটা কথা বলি সারা রাত জেগে থাকার বিশ্রী অভ্যাস আমার আছে কোনোই কারণ নেই অথচ আমার ঘুম আসছে না আমি বারান্দায় হাঁটাহাঁটি করছি এরকম প্রায়ই হয় হাঁটাহাঁটি করতে করতে আমি অনেক কিছু চিন্তা করি আমার খুব ভালো লাগে কি নিয়ে চিন্তা করি তার সব আপনাকে বলা যাবে না আপনি হাসবেন এবং মনে মনে বলবেন মেয়েটা তো ভারী শুধু একটা চিন্তার কথা বলি চিন্তা না কল্পনা আমি কল্পনা করি যেন রাতের ট্রেনে আমি যাচ্ছি কামরায় দুটি মাত্র মানুষ আমি এবং একটি ছেলে ছেলেটিকে আমি আগে কখনো দেখিনি অল্প বয়স সুন্দর চেহারা বড় বড় চোখ চোখে চশমা খুব বৃষ্টি নেমেছে ছেলেটা ট্রেনের কামরার জানলা বন্ধ করছে আমার জানলাটা খোলা সে বিরক্ত হয়ে বলল জানলা বন্ধ করছেন না কেন আমি বললাম তাতে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে আপনি তো ভিজে যাচ্ছেন আমাকে শুকনো রাখার দায়িত্ব তো আপনাকে দেয়া হয়নি আমার বৃষ্টিতে ভেজার ইচ্ছা হচ্ছে তাই ভিজছি এই কথায় ছেলেটা একটু যেন আহত হল নিজের দিকের জানলা খুলে সেও আমার মতো জানলা দিয়ে মাথা বের করে ভিজতে লাগলো আমি বললাম আপনি ভিজছেন কেন ইচ্ছে হচ্ছে ভিজছি আপনার অসুখ করতে পারে বৃষ্টির পানি সবার সহ্য হয় না আমার অভ্যাস আছে আমার কিছু হয় না আমার অভ্যাস আছে আমারও কিছু হয় না না আপনার অভ্যেস নেই অভ্যেস থাকলে বৃষ্টি নামা মাত্র খটাখট জানলা বন্ধ করতেন না তাছাড়া আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি শীতে কাঁপছেন নির্ঘাত অসুখ বাঁধাবেন অসুখ বাঁধালে আপনার কি আচ্ছা আপনি এমন অবুঝের মতো আচরণ করছেন কেন কথা শুনছেন না কেন আমার চিন্তাগুলি হচ্ছে এরকম কথার পিঠে কথা তৈরি করা ছেলে মানুষই খেলা একা থাকলেই আমার এই খেলাটা খেলতে ইচ্ছে করে সব খেলার শেষেই ক্লান্তি আসে আমার এই খেলায় কোনো ক্লান্তি আসে না যাই হোক যা বলছিলাম আমি বারান্দায় হাঁটছি এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছি তখন হঠাৎ করেই ফুঁপিয়ে কান্নার শব্দ শুনলাম কে একজন কান্না চাপতে চেষ্টা করছে পারছে না আমি পুরোপুরি হক চকিয়ে গেলাম কাঁদছে আপা এই কান্না প্রচণ্ড কষ্টের কান্না আপা কেন এরকম করে কাঁদবে এমন কি কষ্ট আছে তার আমি অবাক হয়ে আপার ঘরের সামনে দাঁড়িয়ে রইলাম যাতে সে একা একা কাঁদতে পারে এই জন্যে কি সে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে এই কারণে কি তার মাঝে মাঝে একা থাকতে ইচ্ছে করে আমি আপার দরজায় ধাক্কা দিয়ে ডাকলাম আপা আপা কান্না থেমে গেল আপা কোনো উত্তর দিল না কাক ডাকছে ভোর হতে শুরু করেছে আমি দাঁড়িয়ে আছি আপার ঘরের সামনে যদিও ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে একটু ভালো লাগছে না এই বাড়ির সঙ্গে গাছগাছালিতে ভর্তি কোনো বাগান যদি থাকত আমি দাঁড়াতাম বাগানের ঠিক মাঝখানে পচা মাছের মাথা খেয়ে আমাদের কিছু হলো না বাবার শরীর খুব খারাপ করল পেট নেমে গেল সেই সঙ্গে যুক্ত হল বমির উপসর্গ ভাইয়া বলল কলেরা বাঁধিয়ে বসেছ কি বাবা বাবা ক্ষীণস্বরে বললেন বাজব না রে বাঁচব না আমার দিন শেষ বাবার এই ঘোষণায় আমরা বিশেষ বিচলিত হলাম না কারণ সামান্য অসুখ বিসুখেই তিনি এ জাতীয় ঘোষণা দেন যা মাকে খুব কাবু করে ফেলে মা এবারও খুব কাবু হয়ে পড়লেন ভাইয়াকে কাঁদো কাঁদো গলায় বললেন একটা ভালো ডাক্তার আন মানুষটা মরে যাচ্ছে দেখছিস না ভাইয়া সহজ গলায় বলল যে কোনো ডাক্তারই আসুক বাবাকে সালাই ওটারি দেবে কাজে চুপ করে বসে থাকুক চিন্তার কিছু নেই বাবার শরীর থেকে পচা মাছের সর্বশেষ অংশটা বের হয়ে না যাওয়া পর্যন্ত এই দাস্ত এবং বমি চলতেই থাকবে কি করে বুঝলি তুই কি ডাক্তার এসব বুঝার জন্য ডাক্তার হওয়া লাগে না মা এগুলো হচ্ছে কমন সেন্স আমার অন্য কোনো সেন্স না থাকলেও কমন সেন্স খুব ভালো কাল পরশুর মধ্যে দেখবে বাবা গা ঝাড়া দিয়ে উঠে বসেছে যদি না বসে তখন ডাক্তার আনবো বড় ডাক্তার আনতে হলো না বাবা গা ঝাড়া দিয়ে উঠে বসলেন এবং সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়লেন বরিশাল যাবার জন্যে বরিশাল থেকে সুপারি কিনে আনতে হবে এইটাই নাকি ঠিক সময় মা অবাক হয়ে বললেন এই শরীর নিয়ে তুমি বরিশাল যাবে কি করে বাবা বিরক্ত হয়ে বললেন আমি তো সাঁতার দিয়ে যাব না লঞ্চে করে যাব ডেকে বিছানা করে হাওয়া খেতে খেতে যাব। মা বললেন তোমাকে আর ছোটাছুটি করতে হবে না ঘরে বসে থেকে যা পারো করো সংসার তুমি যতদিন পেরেছো টেনেছ এখন রঞ্জু টানবে বাবা বিস্মিত হয়ে বললেন ও টানবে কেন এটা কি ওর সংসার না আমার সংসার আমার ব্যবসার যা ধারা ঘরে বসে থাকলে চলবে না জায়গায় জায়গায় যেতেই হবে ঠিক আছে শরীর শাহরুখ তারপর যাবে এখন রঞ্জুকে গুছিয়ে বলে দাও ও সুপারি কিনে আনবে ও সুপারি কী কিনবে সবাইকে দিয়ে সব কিছু হয় না ঢাকা শহরে ভ্রাম্যমান পাগল কত প্রকার কি কি ওকে জিজ্ঞেস করো ও বলে দেবে সুপারির দর জিজ্ঞেস করো পারবে না শরীর পুরোপুরি না সারতেই বাবা বরিশাল যাবার ব্যবস্থা করে ফেললেন আমরা সবাই প্রবল আপত্তি করলাম শুধু আপা বলল বাবা বাইরে গেলে ভালোই হবে অনেকদিন ঘরে থেকে মন্টন খারাপ হয়ে আছে আগের মতো ঘোরাঘুরি শুরু করলে শরীর আরও তাড়াতাড়ি সারবে বাবার সবগুলি প্যান্ট ঢিলা হয়ে গেছে পিছলে পড়ে যায় বেল্ট নেই কাজী পাজামার দড়ি দিয়ে প্যান্ট পরা হলো। তিনি এক হাতে সুটকেস অন্য হাতে দুবাটির ছোট্ট টিফিন ক্যারিয়ার নিয়ে বিকেল চারটায় রিকশায় উঠে বসলেন তার লঞ্চ ছটায় ট্রাফিক জ্যামে পড়ে যেন লঞ্চ মিস না করেন সেই জন্যই এত সাবধানতা চার দিনের মাথায় চলে আসব খুব বেশি হলে এক সপ্তাহ চিন্তার কোনো কারণ নেই আল্লাহ হাফেজ বাবা বাড়ি থেকে বেরোলেই মা মন খারাপ করেন এবার অনেক বেশি মন খারাপ করলেন কারণ আগের রাতে তিনি নাকি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছেন মার দুঃস্বপ্নগুলি সাধারণত খুব জটিল হয় এটা তেমন জটিল না এক অন্ধ ভিক্ষা চাইতে এসেছে বাবা ভিক্ষা দিতে যাচ্ছেন মা আপত্তি করছেন ওর কাছে যেও না ও ভিক্ষুক না ও তোমাকে খুন করবে বাবা মার কথা শুনলেন না কাছে গেলেন অন্ধলোকটা তখন বিকট শব্দে হেসে উঠল মার ঘুমও ভেঙে গেল রাত বারোটার দিকে আমরা যখন সবাই ঘুমোতে যাচ্ছি বাবা এসে উপস্থিত ভাইয়া অবাক হয়ে বলল ব্যাপার কি বাবা হাসতে হাসতে বললেন ব্যাপার কিছু না হঠাৎ একটা জিনিস মনে পড়ল চলে এলাম কি মনে পড়ল না মানে আগামীকাল একটা বিশেষ দিন ভুলেই গিয়েছিলাম লঞ্চে উঠে মনে পড়ল চলে এলাম একদিন পরেই যাই একদিনে আর কি হবে বিশেষ দিন মানে কি হয়েছিল এই দিনে সে বিরাট ইতিহাস আরেক দিন বলবো আরেক দিন বললে হবে না আজই বলতে হবে দেখা গেল তেমন বিরাট কিছু ইতিহাস নয় এই দিনে বাবা মার সঙ্গে প্রথম কথা বলেছেন সেই কথাও নিতান্ত গদ্য ধরনের কথা বাবা মার বাড়িতে অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি করার পর মা দরজা খুললেন বাবা বললেন এটা কি জয়নাল সাহেবের বাড়ি মা বললেন হুম ওনাকে একটু ডেকে দাও উনি বাড়িতে নেই বাবা চলে এলেন এবং আধ ঘন্টা পরে আবার গেলেন আবারও একই কথাবার্তা হলো বাবা ফিরে এসে আবার আধ ঘন্টা পর গেলেন এইবার মা হেসে ফেলে বললেন আপনি বারবার চলে যাচ্ছেন কেন বসুন বাবা বসলেন ভাইয়া বলল ওই দিনই কি তোমরা দুজন দুজনের প্রেমে পড়লে আহ কী সব প্রশ্ন তোর মা কি ঘুমোচ্ছে নাকি ডেকে তোল বিশেষ দিনটার কথা তোর মার মনে আছে কিনা কে জানে বিশেষ দিনটার কথা মারও মনে ছিল তবে দিনটার প্রসঙ্গে মার বর্ণনা এবং বাবার বর্ণনা এক না মার কথা মতো বাবা পরপর তিনবার জয়নাল সাহেবের খোঁজ করলেন এবং প্রতিবারই বললেন এক গ্লাস পানি খাবো শেষবার মা পানি দেননি লেবুর শরবত বানিয়ে দিয়েছিলেন পানি ভেবে বাবা এক চুমুক দিলেন তার বিস্ময়ের সীমা রইল না মুখ তুলে মার দিকে তাকাতেই মা হেসে দৌড়ে পালিয়ে গেলেন মার দৌড়ে পালিয়ে যাবার ব্যাপারটা অবশ্য আমার অনুমান ঘটনা এমনই ঘটার কথা আমার ভেবে খুব অবাক লাগে যে বাবা মার চরিত্রের অসম্ভব রোমান্টিক দিকটি আমাদের তিন ভাই বোন কারোর মধ্যেই নেই আপার মধ্যে তো ছিটে ফোটাও নেই ভাইয়ার মধ্যেও নেই থাকলে দুলু আপার আবেগ তার চোখে পড়ত আমার নেই এটুকু বলতে পারি ছেলেরা যখন ভাব জমানো কথা বলে আমার কেন জানি গা জ্বলে যায় আমার খুব ঘনিষ্ঠ একজন বান্ধবী আছে মেরিন তার বড় ভাই আর্কিটেকচারে ফোর্থ ইয়ারে পড়ে আমাকে দেখলেই গদগদ ভাব করে এমন বৃষ্টি লাগে সেদিন বলল তোমার রেনু নামটা আমার পছন্দ না তোমাকে এখন থেকে স্বর্ণ রেনু ডাকলে কি তোমার খুব আপত্তি আছে আমি বললাম না আপত্তি নেই তবে আমি এখন থেকে আপনাকে কবির ভাই না ডেকে ডাকবো তাম্র কবির ভাই আপনার আপত্তি নেই তো কবির ভাই খুবই হক গেলেন মেয়েরা কথার পিঠে কথা বললে ছেলেরা তাল ঠিক রাখতে পারে না তাদের চিন্তা চিন্তাভাবনা এলোমেলো হয়ে যায় অকারণে রাগও করে কবির ভাই যে ওই খুব রাগ করেছিলেন তার প্রমাণ হলো পরদিনই মেরিন আমাকে বলল রেনু তুই আমার ভাইয়াকে অপমান করেছিস ব্যাপার কিরে বললাম অপমান তো করিনি তুই ভাই আমাদের বাসায় আর আসিস না ভাইয়া খুব রাগ করেছে আমি মেরিনদের বাসায় আর যাইনি তবে কবির ভাইয়ের সঙ্গে একদিন রাস্তায় দেখা হলো তিনি রিক্সা করে কোথায় যেন যাচ্ছিলেন আমি রাস্তার সবাইকে সচকিত করে দিয়ে ডাকতে লাগলাম তামর ভাই তাম্র ভাই রাগ দুঃখ এবং বিস্ময়ে বেচারার মুখ কালো হয়ে গেল তিনি রিক্সা থামালেন আমি এগিয়ে গিয়ে বললাম কোন দিকে যাচ্ছেন কেন আমার পথের দিকে হলে আপনার সঙ্গে খানিকটা যেতাম দুপুর রোদে হাঁটতে ভালো লাগছে না তুমি কোন দিকে যাবে এলিফেন্ট রোড আমি ওইদিকে যাচ্ছি না আর শোনো একটা কথা ভাই তামু হয়ে করছো কেন তাম্র কবির ভাই বললে অনেক বড় হয়ে যায় এই জন্য শর্ট করে বলছি আপনি রাগ করলে আর বলব না কবির ভাই তীব্র দৃষ্টিতে খানিক্ষণ তাকিয়ে থেকে কাঁপা কাঁপা গলায় বললেন বেয়াদবি করবে না বেয়াদবি করার বয়স তোমার এখনো হয়নি আমি কিন্তু বেয়াদবি করতে চাইনি মজাই করতে চেয়েছিলাম মজা করারও বয়স বোধহয় আছে সব বয়সে মজা করা যায় না আমি ঠিক করে রেখেছি এরপর যদি কখনো কবির ভাইয়ের সঙ্গে দেখা হয় আমি খুব বিনয়ী ব্যবহার করব হেসে হেসে কথা বলবো। এখনও তার সঙ্গে দেখা হয়নি বাবা বরিশাল চলে যাবার পরপরই মা অসুখে পড়লেন তেমন কিছু না জ্বর ভাইয়া বলল এই জ্বরের নাম হচ্ছে বিরহ জ্বর বাবার বিরহে কাতর হয়ে মার জ্বর এসে গেছে মার শরীর খারাপ হওয়ায় আমার একটা লাভ হয়েছে আমি এখন রাতে মার ঘরে ঘুমোচ্ছি মজার ব্যাপার হচ্ছে বাবা যখন থাকেন না তখনও মা তার ঘরে একা থাকেন আমাকে বা আপাকে তার সঙ্গে ঘুমোবার জন্য বলেন না কোন ছোটবেলায় মার সঙ্গে ঘুমিয়েছি মনেই নেই বড় হয়ে ঘুমোতে সে লক্ষ্য করলাম আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছে একটু সংকোচও লাগছে যেন আমি অনধিকার প্রবেশ করেছি এই ঘরটা মার নিজের একটা জগৎ এই জগতে আমাদের বা আমার কোনো স্থান নেই ঘরটা মা এবং বাবার মার সঙ্গে ঘুমানোর প্রাথমিক সংকোচ দ্বিতীয় রাতেই কেটে গেল লক্ষ্য করলাম মা এমনভাবে আমার সঙ্গে গল্প করছেন যেন তিনি আমার একজন বান্ধবী বাতি নিভিয়ে গায়ে হাত বোলাতে বোলাতে বললেন মীরা মাঝে মাঝে খুব কান্নাকাটি করে কেন করে তুই জানিস না কাঁধে যে সেটা জানিস জানি কখনো জিজ্ঞেস করিসনি না জিজ্ঞেস করা উচিত না তুমি যদি বলো তাহলে জিজ্ঞেস করব থাক জিজ্ঞেস করার দরকার নেই বলার হলে নিজেই বলবে এই ভেবেই আমি কিছু জিজ্ঞেস করিনি মা ভালো করেছিস আচ্ছা রঞ্জু কি কথা কিছু ভাবছে জানি না তোমা দুলু মেয়েটা কেউ কি পছন্দ করে করে নিশ্চয় তবে খুব করে বলে মনে হয় না মা নিঃশ্বাস ফেলে বললেন আর পছন্দ করলেই বাকি ওরা তো আর রঞ্জুর সঙ্গে মেয়ের বিয়ে দেবে না ওরা কোথায় আর আমরা কোথায় আচ্ছা রেনু দুলুর বাবা মন্ত্রী হচ্ছে এটা কি সত্যি জানি না তো কে বলল তোমাকে শুনলাম হতে পারে খুব টাকা পয়সাওয়ালা মানুষজনই মন্ত্রী হয় ওনার তো টাকা পয়সার অভাব নেই মন্ত্রী হলে ভালোই হয় ভালো হয় কেন ওনাকে ধরলে তখন হয়তো রঞ্জুর চাকরির একটা ব্যবস্থা হবে আমরা প্রতিবেশী আমাদের একটা কথা কি আর উনি ফেলবেন আমি হাই তুলতে তুলতে বললাম মন্ত্রীরা কারো কথায় ফেলে না মা তাদের বিশাল একটা কালো বাক্স আছে সবার কথাবার্তা ওই বাক্সে তারা রেখে তালা দিয়ে দেন ওই তালার খোলেন না মা হাসতে হাসতে বললেন তুইও দেখছি রঞ্জুর মতোই হয়ে যাচ্ছিস মজা করে কথা বলিস আচ্ছা শোন রঞ্জু ওই দিন আভা নামের কি একটা মেয়ের কথা বলছিল ওই মেয়েটিকে কি তার পছন্দ জানি না মা ভাইয়া হচ্ছে এমন এক জাতের ছেলে কাউকেই যাদের খুব অপছন্দ হয় না আবার পছন্দ হয় না এরা পছন্দ করে শুধু নিজেকে আর কাউকে না মা হাসতে হাসতে বললেন তুই বুঝলি কি করে আমি বললাম আমি নিজে অবিকল ভাইয়ার মতো এই জন্য বুঝেছি সাত দিনের ভেতর বাবার ফেরার কথা তিনি ফিরলেন না তার একটা চিঠি এলো। এবার পোস্ট কার্ড না খামে ভরা চিঠি বিশেষ কাউকে লেখা না সবার উদ্দেশ্যে লেখা পর সমাচার এই যে সুপারি কিনিতে পারি নাই এইবার সুপারির দর অত্যধিক ঝড়ে ফলন হয় নাই অধিকাংশ সুপারির গাছ নষ্ট হইয়া গিয়াছে অধিক দামে সুপারি ক্রয় করিতে পারি তাহাতে খুব লাভ হইবে না কারণ বেনাপুল দিয়া পাটনার সুপারি দেশে আসিতেছে তা দামেও সস্তা কাজেই সিদ্ধান্ত নিয়েছি খুলনায় যাইব অন্য কোনো ব্যবসার সন্ধান দেখিব সেখানে মধু সস্তা তবে মধুর তেমন বাজার নাই প্রচুর বিদেশি মধু দেশে পাওয়া যায় বিশেষ করিয়া অস্ট্রেলিয়ার মধু দামেও সস্তা গুণগত মানও খারাপ না যাই হোক এইসব নিয়ে তোমরা চিন্তা করিবা না আমি ভালো আছি খাওয়া দাওয়া খুব সাবধানে করিতেছি বাইরের খাদ্য গ্রহণ করিতেছি না সপাক আহার করিতেছি আল্লাহর অসীম করুণায় সপাক খাইবার ব্যবস্থা হইয়াছে খুব শীঘ্রই তোমাদের সহিত সাক্ষাৎ হইবে ইতি মার জ্বর সেরে গেছে তিনি কাজকর্ম শুরু করেছেন তবে তাকে দেখলে খুব দুর্বল এবং মন মরা মনে হয় তার রাতে ঘুম হয় না যতবার আমি জাগি দেখি মা একটা হাত পাখা দুলাচ্ছেন এই ঘরের একটা সিলিং ফ্যান ছিল সেটা নষ্ট ঠিক করানো হচ্ছে না কারণ আমরা আবার টাকা পয়সার কষ্টে পড়ে গেছি ভাইয়ার শতদল পত্রিকাটা বন্ধ হয়ে গেছে এত খাটাখাটনি করে ঢাকা শহরের ভ্রাম্যমাণ পাগল নিয়ে যে লেখাটা সে লিখেছে তা কোথাও ছাপা হয়নি ঘরে পড়ে আছে ভাইয়া কাজ জুটানোর জন্য খুব ছোটাছুটি করছে লাভ হচ্ছে না আমি দুলোয়াপার কাছ থেকে প্রথমে তিনশো পরে দুশো টাকায় এনেছি সেই টাকাও শেষ চরম দুঃসময়েও আমরা খুব স্বাভাবিক থাকতে পারি এখন তাই আছি ভাই আগের মতোই হাসি তামাশা করছে সেদিন ভাত খাবার সময় বলল ঢাকা শহরে সবচেয়ে সুখে কারা বাস করে জানিস খু ঢাকা শহরে সবচেয়ে সুখে আছে ভ্রাম্যমাণ পাগলের দল কেন এদের রোজগার খুব ভালো যার কাছেই টাকা চাই সেই ভয়ে অস্থির হয়ে টাকা দিয়ে দেয় পাগল মানুষ কি করে ঠিক নেই তো যে কোনো রেস্টুরেন্টের সামনে দাঁড়ালে রেস্টুরেন্টের মালিক কিছু একটা খাবার হাতে ধরিয়ে দেয় যাতে তাড়াতাড়ি হয় পুলিশ এদের কিছু বলে না তাদের আছে পূর্ণ স্বাধীনতা অর্থনৈতিক নিরাপত্তা আপা বলল ভিক্ষা না করে লোকজন পাগল সাজলেই পারে তা পারে তবে পাগল সাজা খুব সহজ কাজ না কঠিন কাজ বিশ্বাসযোগ্য করে তোলার ব্যাপার আছে পাগল হিসেবে নিজেকে বিশ্বাসযোগ্য করার প্রথম শর্ত হচ্ছে কাপড় চোপড় খুলে ফেলতে হবে যাতে দেখা মাত্র লোকজন বুঝতে পারে এ পাগল ঢাকা শহরের ভ্রাম্যমান পাগলদের শতকরা আশি ভাগ হলো দিগম্বর বানী বলছি না হিসেব করে বলছি আমি বললাম এর মধ্যে নকল পাগল নেই আছে বেশ কয়েকটা নকল পাগল আছে তবে মজার ব্যাপার হচ্ছে পাগলামির অভিনয় করতে করতে এরা অল্প দিনের মধ্যে পাগল হয়ে যায় এটা বেশ স্ট্রেঞ্জ একটা ব্যাপার তুমি দেখি ভাই পাগল বিশেষজ্ঞ হয়ে গেছ তা হয়েছি বেশ কয়েকটা পাগলের সঙ্গে আমার খাতিরও হয়েছে শিক্ষা ভবনের সামনে ছালা গায়ে এক পাগল বসে থাকে আমাকে দেখেই দৌড়ে এসে হাত ধরে টানতে টানতে চায়ের দোকানে নিয়ে যাবে চা খাওয়াবে সিগারেট খাওয়াবে আসল পাগল না নকল ওয়ান হান্ড্রেড পারসেন্ট খাঁটি পাগল এর বাবা অ্যাডভোকেট ভাই বোন আছে এক বোন গ্রিনলেস ব্যাংকের ম্যানেজার এইসব জানলে কোথেকে পাগল তোমাকে বলেছে আরে না পাগল কোনো কথা বলে না খালি হাসে এর নাম আমি দিয়েছি হাস্যমুখী এইসব তথ্য আমি জেনেছি যেখানে চা খাই সেই দোকানের মালিকের কাছ থেকে ওই পাগলের বাবা ওই দোকানের খাতা খুলে দিয়েছে ছেলে যত কাপ চা খায় হিসেব থাকে মাসের শেষে টাকা দিয়ে যান আমি বললাম ওদের সঙ্গে এত ঘোরাঘুরি করো না তো ভাইয়া শেষে তুমি নিজেও পাগল হয়ে যাবে পাগল হয়নি তোকে কে বললো গভীর রাতে তোরা যখন ঘুমিয়ে পড়িস তখন হাহা করে আমি পাগলের মতো হাসি আমি বললাম পাগলেরা হাহা করে হাসে না ভাইয়া অবাক হয়ে বলল কারেক্ট পাগলরা আসলে হাহা করে হাসে না অথচ আমরা কথায় কথায় বলি পাগলের মতো হাহা করে হাসছে ওরা চিৎকার করে কাঁদেও না আমার ধারণা কি জানিস যে মানুষ যত সুস্থ সে তত শব্দ করে কাঁদে এবং হাসে আমি বললাম অন্য কোনো প্রসঙ্গে আলাপ তো ভাইয়া এটা ভালো লাগছে না প্রসঙ্গ পাল্টাও পাল্টাচ্ছি তুই কি তোর দুলুনি আপার কাছ থেকে আমাকে তিনশো টাকা এনে দিতে পারবি পারব আমার কথা বলবি না তোমার কথা বললে অসুবিধা কি অসুবিধা আছে তুই বলবি তোর নিজের টাকার দরকার আমি টাকা আনতে গেলাম কার দরকার কিছুই বলতে হলো না দুলু আপার ড্রয়ার থেকে টাকা বের করতে করতে বললেন রেনু তোদের কি খুব অসুবিধা যাচ্ছে আমি বললাম হুম তবে সাময়িক বাবার একটা বড় বিল আটকে আছে কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে ও আচ্ছা ভাইয়া যদি একটু সংসারই হতো তাহলে কোনো সমস্যাই হতো না সে একবার বিদেশি কোম্পানির চাকরির অফার পেয়েছিল বেতন শুনে তুমি মাথা ঘুরে পড়ে যাবে কত বেতন কুড়ি টোয়েন্টি থাউজেন্ড বলিস কি ভাইয়া রাজি হলো না বললো দূর 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 বললো কেন জাহাজের চাকরি তো জাহাজে জাহাজে থাকতে হয় ভাইয়ার পছন্দ না দুলাপা মৃদুস্বরে বললেন জাহাজের চাকরি তো খুব ইন্টারেস্টিং হওয়ার কথা সবসময় পানির ওপর থাকা চাকরিটা নিলেই পারতো আমরা অনেক বুঝিয়েছি ভাইয়া রাজি হয়নি কথাবার্তা চালিয়ে যেতে আমার অস্বস্তি লাগছে যা বলছি সবই মিথ্যা কে ভাইয়াকে কুড়ি হাজার টাকার চাকরি দেবে টাকা তো এত সস্তা এখনও হয়নি মিথ্যা কথা বলার আমার এই বিশ্রী স্বভাবটার কথা কি আপনাকে বলেছি বলেছি বোধহয় মিথ্যা বলতে আমার খুব যে ভালো লাগে তা না তবু হঠাৎ হঠাৎ বলতে হয় দুলু আপার সঙ্গে যখন মিথ্যা বলি তখন সত্যি খুব খারাপ লাগে এই যেমন এখন লাগছে ইচ্ছা করছে তার হাত ধরে বলি আপা যা বলেছি সব কিছু মিথ্যা কিছু মনে করো না দুলু আপা বলল বাদামের শরবত খাবি বাদামের আবার শরবত হয় নাকি হয় পেস্তা বাদাম হামান দিস্তায় পিষে শরবত বানায় সেই সব শরবত তো পালোয়ানরা খায় বলে জানি খেয়ে দেখ খেতে খুব ভালো না আপা শরবত খাবো না এখন যাব দুলু আপা অন্য মানুষকে গলায় বলল আচ্ছা শোন তোর ভাইয়া মাঝে মাঝে গভীরা তেমন হাহা করে হাসে কেন রে জানি না মনে হয় পাগল হওয়ার চেষ্টা করছে দুলাপা আপা খানিক্ষণ তাকিয়ে শান্ত স্বরে বলল পাগল হওয়ার চেষ্টা করছে মানে ঠাট্টা করছি আপা না তুই ঠাট্টা করছিস না ব্যাপারটা কি বলতো ব্যাপারটা কিছু না ভাইয়া পাগলদের উপর গবেষণা করছে তো কাজেই মাঝে মাঝে পাগলের মতো আচরণ করে হাহা করে হাসে তবে আপা হাহা করে হাসা কিন্তু পাগলের লক্ষণ না পাগলেরা হাহা করে হাসতে পারে না কে বলল ভাইয়া বলেছে দুলু আপা খানিক্ষণ চুপ করে থেকে বললেন ওই দিন তোর ভাইয়াকে রাস্তায় দেখলাম সঙ্গে রোগা একটি মেয়ে দুজন খুব হাত নেড়ে নেড়ে গল্প করছে মেয়েটা কে খুব সম্ভব আভা সেও একজন পাগল বিশেষজ্ঞ দুজনে মিলে পাগল খুঁজে বেড়ায় কি যে কথা তুই বলিস না রেনু তুই কি সবসময় এমন বানিয়ে বানিয়ে কথা বলিস আমি কিছু বললাম না ঠোঁট টিপে হাসতে লাগলাম এমন হাসি যার অনেক রকম অর্থ হতে পারে দুলু আপা বললেন তোরা তিন ভাই বোন সম্পূর্ণ তিন রকম কারোর সঙ্গে কারো মিল নেই আপা উঠি না না বস একটু বস পা উঠিয়ে আরাম করে বস তুই এসে শুধু যাই যাই করিস কেন আচ্ছা ঠিক আছে আজ আর যাব না থাকবো তোমার এখানে রাতে ঘুমাবো সত্যি হ্যাঁ সত্যি তাহলে আয় ছাদে পাটি পেতে সারা রাত কাটিয়ে দিই বৃষ্টির মধ্যে পাটি পেতে শুয়ে দেখেছিস দারুণ ইন্টারেস্টিং শুধু বাতাস যখন বয় তখন খুব ঠান্ডা লাগে আমি নিঃশ্বাস ফেলে বললাম তুমি কিন্তু আপা একজন গ শ্রেণীর পাগল গ শ্রেণীর পাগল মানে তিন ক্যাটাগরির পাগল আছে ক খ গ তুমি গ ক্যাটাগরি কী সব উদ্ভট কথাবার্তা তোর অন্য গল্প কর অন্য কি গল্প ওই মেয়েটির কথা বল কোন মেয়েটির কথা আভা আভার কথা কি বলবো? যা জানিস সব বলবি আমি কিছুই জানি না ওই মেয়েটিকে কখনো দেখিনি সে কি সত্যি দেখিনি এ বাড়িতে কখনো আসেনি দুলপ আগ্রহ বললেন এলে তুই কি আমাকে খবর দিবি হুম দেব অনেস্ট অনেস্ট আভার সঙ্গে দেখা হলো পরদিন দুপুরবেলা দরজা খটখট করছে আমি দরজা খুলতেই রোগামতো মেয়েটি বলল রেনু ভালো আছো শুরুতে মেয়েটা আমাকে খানিকটা হক চকিয়ে দিল হয়তো ইচ্ছে করেই দিল মানুষকে হক চকিয়ে দিতে সবাই পছন্দ করে আমি অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বললাম আমি ভালো আছি তুমি কি আমাকে চেনো আমি হাই তুলতে তুলতে বললাম না যদিও আমি তাকে খুব ভালো করেই চিনেছি রোদে ঘুরে মুখ টকটকে লাল হয়ে আছে মাথার চুল উড়ছে কপালে বিন্দু বিন্দু ঘাম দেখেই বোঝা যাচ্ছে খুব তৃষ্ণার্ত তৃষ্ণার্ত মানুষের ঠোঁট শুকিয়ে থাকে রঞ্জু কি ঘরে আছে আমার মেজাজ খারাপ হয়ে গেল এই মেয়ে ভাইয়ার চেয়ে খুব কম করে হলেও চার পাঁচ বছরের ছোট অথচ কত অবলীলায় বলছে রঞ্জু কি ঘরে আছে আমি শুকনো গালায় বললাম না আমাকে একটা জিনিস দেবার কথা তোমাকে কিছু বলে যায়নি না তো আমি খানিক্ষণ বসি বসুন আমি তাকে ভাইয়ার ঘরে নিয়ে গেলাম আভা বিছানায় বসতে বসতে বলল আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাও তুমি ঠান্ডা পানি তোমাদের বাসায় কি ফ্রিজ আছে না ফ্রিজ নেই দুলুদের বাসায় নিশ্চয়ই আছে ওদের কাছ থেকে ঠান্ডা এক বোতল পানি এনে দেবে তৃষ্ণায় আমার সমস্ত শরীর শুকিয়ে গেছে খুব ঠান্ডা পানি খেতে ইচ্ছে করছে আমি পানি আনতে গেলাম একসঙ্গে দুটি কাজ হবে দুলুয়াপাকেও বলা হবে আভা এসেছে আভার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কথা বলতে পারবেন দুলু আপা বাসায় ছিলেন না তার নানুর বাড়ি গিয়েছেন সন্ধ্যার আগে ফিরবেন না আমি পানির বোতল নিয়ে ফিরে এসে দেখি ভাইয়ার টেবিল থেকে একটা পেপার ওয়েট নিয়ে আভা তার স্যান্ডেলে কী যেন ঠুকঠাক করছে আমাকে দেখে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল পেরেক উঁচু হয়ে আছে পা কেটে রক্তারক্তি আজকাল কোনো স্যান্ডেলে পেরেক থাকে না গাম দিয়ে জোড়া লাগানো হয় আমার ভাগ্যে কি করে যেন পড়ল পেরেক লাগানো স্যান্ডেল নিন পানি নিন টেবিলের উপর রাখো তোমাদের বাসায় লোকজন নেই খালি খালি লাগছে না আমি একাই আছি বাকিরা কোথায় এক বিয়েতে গেছেন কার বিয়ে আমি নিতান্তই বিরক্তি বোধ করছি কার বিয়ে তা দিয়ে ওনার প্রয়োজনটা কি আমি বললাম যার বিয়ে তাকে আপনি চিনবেন না আমি তোমাদের সব আত্মীয় স্বজনকে চিনি রঞ্জু আমাকে বলেছে বললাম তো তাকে আপনি চিনবেন না সে আমাদের কোনো আত্মীয় নয় আপার বান্ধবী আপা একা কোথাও যায় না বলেই মাকে নিয়ে গেছে আভার স্বাভাবিক ভঙ্গিতে বলল মীরার বান্ধবী ইয়াসমিনের কথা বলছো যার এক ভাই জাপান এম্বাসির ফার্স্ট সেক্রেটারি আমি শুকনো গালে বললাম হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন রঞ্জু আর আমি কিছুদিন দীর্ঘ সময় একসঙ্গে ঘোরাঘুরি করেছি তখন কথা হয়েছে বললাম না তোমাদের সব কথা জানি তুমি তো আমার কথা বিশ্বাস করি এখন করছি আপনি কিন্তু পানি খাননি খাব আচ্ছা শোনো রেনু তুমি কি আমাকে বিস্কিট বা এই জাতীয় কিছু দিতে পারবে ঘরে আছে সারাদিন কিছু খাইনি তো সেই ভোর সাতটার সময় দু কাপ চা আর একটা টোস্ট বিস্কিট খেয়েছি এখন বাজে দুটা সাত ঘন্টা খালি পেটে চা খেলে কি হবে যেন হড়হড় করে সব বমি হয়ে যাবে আপনি কি ভাত খাবেন আমি এখনও ভাত খাইনি আমার সঙ্গে খেতে পারেন তোমার কম পড়বে না তো আবার না না কম পড়বে না তবে খাওয়ার তেমন কিছু নেই আভা হাসতে হাসতে বলল কিছু লাগবে না তুমি বোধহয় জানো না আমি শুধু ভাত খেতে পারি খুব গরম ভাত লবণ ছিটিয়ে খেয়ে দেখো ইন্টারেস্টিং লাগে ভাতের আসল স্বাদ পাওয়া যায় তরকারি দিয়ে খেলে ভাতের আসল স্বাদ পাওয়া যায় না আপনি কি হাত মুখ ধুবেন হ্যাঁ ধুবো তুমি যদি রাগ না করো তাহলে আমাকে একটা শাড়ি দাও গোসল করে ফেলি ঘামে সারা শরীর চটচট করছে গা না ধুয়ে কিছু খেতে পারবো না আমার কথাবার্তায় তুমি রাগ করছো না তো না করছি না রাগিরাগি চোখে তাকিয়ে আছো কিন্তু আমার চোখগুলি ওরকম তোমার চোখ খুব সুন্দর আমি মন রাখা কথা বলি না সত্যি কথাই তোমাকে বললাম নিতান্ত অপরিচিত একটা ভাষায় কোনো মেয়ে এত সহজ স্বাভাবিক আচরণ করতে পারে তা আমার ধারণার বাইরে ছিল খুব বোকা ধরনের মেয়েরা হয়তো করলেও করতে পারে কিন্তু আভাব বোকা নয় চালাক মেয়ে গল্পকথন বাই কল্ল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা বুড়ি আজ দ্বিতীয় পর্ব আপনাদের অনেকের মতো আমারও মনে হয়েছিল এই গল্পটা পড়ার শুরুতে যে এই কি আমি এর আগেও রেকর্ড করেছি কি না মনে হয় না করেছি বিশেষ করে আভার প্রথম আভার যে পরিচয়টা দেয়া হয় তখন যেমন বলা হয় ভাইয়া একটা বাড়িতে যায় সেই বাড়িতে ডাল ছাড়া কিছু ছিল না ডিম এনে ভাত দেয় তারপর পাশের বাড়ি থেকে একটা তরকারি নিয়ে আসে এই অংশটুকু আমার খুব চেনা চেনা লাগছিলো তখন মনে হল আমরা আরেকটা গল্প পড়েছিলাম সেটা ছিল একজন ডিভোর্সড মহিলা তার জবানিতে তার ছেলে বাবার সাথে থাকে সে তার ভাই যে কিনা স্থানীয় একটু মাস্তান টাইপের উড়নচন্ডী এবং তার বাবা থাকে এক বাড়িতে তাদের যে পুরাতন একটা বাড়িতে এরকম একটা গল্প সেই গল্পে ভাইয়ের একটা এরকম মেয়ের সাথে পরিচয় হয় খুব দরিদ্র এবং সেই মেয়েটার সাথে পরিচয় করার সময় এরকম একটা ছোটো একটা অংশ থাকে তো আমি খুব আমিও কনফিউজ ছিলাম যে আসলে পড়ছি কিনা বাট আমি মিলে দেখলাম যে না এটা মনে হয় এর আগে পড়া হয়নি কারণ গল্পের চ্যানেলও নেই প্লাস আমার স্টকে যে অডিও রেকর্ডিংগুলো আছে সেখানেও নেই যাই হোক আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা